তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে তালপাতার সেপাই বলে খোঁচা দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার 5ই মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নারদা স্ক্যাম আসলে একটা চক্রান্ত। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তালপাতার সেপাই না সেনাপতি, কি যেন বলে তৃণমূলের নেতারা। তার খুড়শ্বশুরের একটা সংস্থা ছিল অ্যালকামিস্ট নামে, ওই ভদ্রলোককে ব্যবহার করে রাজনীতিতে দাঁড়াতে চেয়ে এটা করেছিল। এটা কে করিয়েছিল সেটা দেখতে হবে। ইডি তদন্ত শুরু করেছে, তৃণমূল নেতাদেরই দেখা গিয়েছিল, সবাই চক্রান্তের শিকার। দুর্নীতির সঙ্গে এর সম্পর্ক অনেক দূরে, কেউ কেউ সেই চক্রান্তের শিকার হয়ে সেই তালপাতা সেপাইকে সেনাপতি বলে ডাকে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হয়, যার বিরুদ্ধে তিনি বলছেন তার বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। এর উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দল তাকে অনুমতি দিলে নিশ্চয়ই ভোটে দাঁড়াবেন এবং সেই তালপাতার সেপাইকে লক্ষ লক্ষ ভোটে হারাবেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। প্রথম কথা, নালকাণ্ড একটা চক্রান্ত। একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা তাকে, সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুড়শ্বশুরের, তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল। এটা একটা চক্রান্ত, এটা কোনো আপনার কি বলে ওটাকে স্টিং অপারেশনই নয়, এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে। যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল, তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটিন, সেই জন্য এই কাজটা করা হয়েছে। সুতরাং এটা এটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে। আগে চক্রান্তের দিকটা দেখতে হবে, যে কে চক্রান্তটা করেছিল, কেন চক্রান্ত করেছিল। এটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে। টিএমসি নেতাদেরও তো দেখা গেছিল সেই ভিডিওগুলোতে, টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল, আলকাকে দেখা গেছিল, রাইট। সেনাপতি বলে ডাকছেন, কোন যুদ্ধ তিনি জিতেছেন আমি জানি না, সেনাপতি তো ঠিক আছে, দেখা যাক। আপনি ইঙ্গিতপূর্ণভাবে যার কথা বললেন, তিনি যদি নির্বাচনী ময়দানে আপনার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়ায়, আপনি লড়াই করবেন? দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায়, আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা, আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? আমার কথা, হ্যাঁ, তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি, কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান দিতে পারবো না। যাকে অন্যরা সেনাপতি বলছেন, তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চাঁচাচলা ভাষায় আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, রাজ্যের শাসক দলের লোকসভার এক নেতা কোর্টে জানিয়েছেন অর্ডারগুলো বেশিরভাগই রাজনৈতিক। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কল্যাণ ব্যানার্জি ইজ ইনফেমাস ফর হিজ সাচ কমেন্টস লাইক a person who appears not to be a civilized person, his brand identity is that, and he talks like that. Perhaps he has some problem in his upbringing, I do not know his origin and from which family he comes. তৃণমূল মুখপাত্র থাকাকালীন কুণাল ঘোষ তাকে বেশ কয়েকবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। তবে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন হাইকোর্টের বিচারপতির আসনে, কিন্তু এখন তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু এবারও কুণাল ঘোষকে দরাদ সার্টিফিকেট দিলেন জাস্টিস গাঙ্গুলি। মঙ্গলবার 5ই মার্চ সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, কুণাল ঘোষের সঙ্গে একবারই হাইকোর্টে তার চেম্বারে কথা হয়েছিল। কুণাল ঘোষ সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, কিন্তু কুণাল ঘোষ মানুষটিকে আমার ভালো লেগেছে। আর কুণাল ঘোষের হাতের লেখা আরও চমৎকার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
আমার মুখে কথা বসাবেন না। আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত, আমার সঙ্গে কথা হয়েছে, আমার চেম্বারে একদিন এসেছেন, আমরা দীর্ঘ আড্ডা মেরেছি, কিন্তু এই একদিনই। তবে আমার মানুষটিকে ভালো লেগেছে, এটা আমি বলেছিলাম। এবং আজও বলছি, অনেকেই কুণাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন, কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি। আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে, বিচারপতির আসনে এবং তার হাতের লেখা তো আরো ভালো, কলমের জোর অনেক বেশি। প্রসঙ্গত, কুণাল ঘোষ বারবারই দাবি করেছিলেন ব্যক্তিগতভাবে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্মান করেন, কিন্তু বিচারপতির চেয়ারে বসে তিনি তাঁর এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। তার পলিটিক্যাল উইশলিস্ট বারবার প্রকাশ হয়ে পড়ছে। এমনকি তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ডায়মন্ড হারবারের অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সেসব এখন অতীত। বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর কুণাল ঘোষকে দরাদ সার্টিফিকেট দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পার্টি লাইনের বিরুদ্ধে কথা বলায় সম্প্রতি কুণাল ঘোষকে সোকজ করেছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে তিনি দলের মুখপাত্র ও রাজ্য সম্পাদকের পদও ছেড়েছেন। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দিতে চলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে কুণাল ঘোষের প্রশংসা শুনে অনেকেই বলতে শুরু করেছেন, দুয়ে দুয়ে চার নয় তো। সটলেকে নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠকে জাস্টিস গাঙ্গুলি জানান, শাসক দলের তরফে তাঁকে নানা সময় অসম্মান করা হয়েছে। শাসক দলের মুখপাত্ররা বহু সময়ে তাঁকে অপমানজনক কথা বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মূলত শাসক দলে তাকে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে অনুপ্রেরণা জুগিয়েছে। এছাড়াও তিনি বলেন, জুডিশিয়ারির বিরুদ্ধে এভাবে কথা বলা যায় না, বিচারপতিকে এভাবে গালিগালাজ করা যায় না, কোনো বিচারের রায় পছন্দ না হলে উচ্চ আদালতে যেতে পারেন, শাসক দল সেখানে তো গেছেনই, বিচারপতিকেও অপমান করেছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল, তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি আমার করতে ক্ষতি হয়েছে, যে কারণে পাঁচ মাস আমি তো বাইরে পাবো না, যে পেনশনটা পাবো সেটা মাইনের চেয়ে অনেক কম, অনেক, এবং অন্যান্য সুযোগ সুবিধাও অনেক কম। তো তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন, তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। 5 তারিখে বিজেপিতে যোগদান করবেন বলে তিনি জানিয়ে দেন, আর তারপরেই তিনি কি বললেন শোনাব আপনাদের। আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপি ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।